আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের পাশে নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। বন্ধুরা, আপনারা হয়তো গবাদি পশু লাম্পি স্কিন ডিজিজ নিয়ে চিন্তিত আছেন। আজ আমি লাম্পি স্কিন ডিজিজ এর চিকিৎসা নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা এই ভাইরাস প্রতিরোধ করবেন। তাহলে চলুন দর্শক বন্ধুরা জেনে নিই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে বলে রাখি, এলএসডি আক্রান্তের লক্ষণ প্রকাশ পেলে দ্রুত রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শুরুতে চিকিৎসা শুরু করলে গরু দ্রুত সেরে ওঠে। যেহেতু এটি ভাইরাস রোগ, তাই এর মূল ওষুধ জ্বর ও ব্যথানাশক জাতীয় ওষুধ। দ্বিতীয়ত, অ্যান্টিবায়োটিক বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধ করে। কৃষকের আর্থিক সচ্ছলতার উপর নির্ভর করে কয়েক ধাপে চিকিৎসা। চিকিৎসা এক, গরিবের জন্য ইঞ্জেকশন পোনা প্যান 40 লাখ, স্টেপ টু প্যান 2.5 গ্রাম, 100 কেজির জন্য একটি মাংসে 3 থেকে 7 দিন। ইঞ্জেকশন অ্যাস্টাভেট 100 কেজি ওজনের জন্য 10 সিসি মাংসে 3 থেকে 7 দিন। ট্যাবলেট ফাস্ট বেট 40 কেজি ওজনের জন্য একটি করে খেতে হবে 3 থেকে 7 দিন। চিকিৎসা দুই, মাঝারি সচল কৃষকের জন্য ইঞ্জেকশন ট্রাইজন 1 থেকে 2 গ্রাম, এমকস একটি করে মাংসে, ইঞ্জেকশন কেটু এব্যাট 25 কেজি ওজনের জন্য 1 সিসি মাংসে, ইঞ্জেকশন হিস্টাভ্যাট 10 কেজি ওজনের জন্য 1 সিসি মাংসে। চিকিৎসা তিন, খুব সচ্ছল কৃষকের জন্য ইঞ্জেকশন সেফটি রেন 0.5 গ্রাম বা 1 গ্রাম, একটি করে মাংসে। ডোজ কিছুটা বেশি হলেও এটি কয়েক গুণ পর্যন্ত নিরাপদ। ইঞ্জেকশন ফর্টিস ফেভেনিল একটি করে মাংসে, ইঞ্জেকশন ডিলারজিন একটি করে মাংসে। যদি কখনও ক্ষতের সৃষ্টি হয়, বায়োডিন দিয়ে ক্ষত মুছে অ্যান্টিবায়োটিক পাউডার বা মলম লাগাতে হবে। তবে চিকিৎসা গাফলতি না থাকলে ভেজা ক্ষত খুব বেশি হয় না, যেহেতু ইহা একটি ভাইরাস ঘটিত রোগ। তাই একমাত্র টিকা প্রয়োগের মাধ্যমে প্রতিরোধ করা ছাড়া সরাসরি ইহার কোনো চিকিৎসা নাই। তারপরেও আক্রান্ত পশুটির পরবর্তী শারীরিক জটিলতা থেকে মুক্তি দিতে এবং সেকেন্ডারি ইনফেকশনকে সারিয়ে তুলতে রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা প্রদান করলে আক্রান্ত পশুটি দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়ক হবে। ট্যাবলেট পেরোফ্রি প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য একটা বড়ি খাওয়াতে হবে, দিনে 3 বার 5 থেকে 7 দিন। ইঞ্জেকশন হিস্টাভেট বা অন্য কোনো অ্যান্টিহিস্টামিন ইক প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 10 মিলি করে মাংসে, 24 ঘন্টা 1 বার 5 থেকে 7 দিন। স্কিন কেয়ার স্প্রে, ক্ষত সৃষ্টি হলে দিনে 2 বার স্প্রে করতে হবে যতদিন ক্ষত না শুকাবে। একটা বিশেষ কথা বলে রাখি, পশু এই অবস্থায় খাওয়া দাওয়া প্রায়ই ছেড়ে দেয়, সেক্ষেত্রে তার শরীরে মারাত্মক ডিহাইড্রেশন দেখা দিবে। তাই আক্রান্ত পশুর শারীরিক ওজন ও বয়স বিবেচনা করে প্রতিদিন কমপক্ষে 500 মিলি থেকে শুরু করে 5000 মিলি পর্যন্ত নর্মাল স্যালাইন শিরার মধ্যে প্রয়োগ করতে হবে। পাশাপাশি দানাদার এবং ভুষিজাতীয় খাদ্য কিছু কিছু পরিমাণ খাওয়াতে হবে। দ্রুত চামড়া ক্ষতস্থানগুলি শুকনো ও সেকেন্ডারি ইনফেকশন রোধ করতে খুবই কার্যকর হচ্ছে 1% ফরমালিন সলিউশন। 99 মিলি পানির সাথে 1 মিলি ফরমালিন মিশাবে। অতপর ক্ষতস্থানের উপর দিনে 2 বার স্প্রে করলে শাহসাপুচ সৃষ্টি হতে পারবে না এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের সম্ভাবনা দ্রুত কমে যাবে, যা প্রমাণিত এবং ভীষণ কার্যকরী। 1% ফরমালিন সলিউশন স্প্রে করার পর স্কিন কেয়ার সলিউশন হাতের উপর আস্তে আস্তে স্প্রে করে প্রলেপ তৈরি করে দিতে হবে। আক্রান্ত পশুর শরীর থেকে নিঃসৃত প্রতিটি উপাদানই ভাইরাস বহন করে থাকে। এতএব আক্রান্ত পশুকে অতি দ্রুত নিরাপদ ও শুষ্ক স্থানে সরিয়ে নিয়ে খড়কুটার তৈরি বিছানার উপর শোয়াতে হবে এবং মশারি দ্বারা তাকে আবৃত করে রাখতে হবে। প্রতি 100 কেজি ওজনের জন্য প্যারাসিটামল ট্যাবলেট 2টি, খাবার সোডা 50 গ্রাম, লবণ 25 গ্রাম, নিম পাতা বাটা 25 গ্রাম, গুড় 50 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সকাল বিকাল 7 দিন খাওয়াতে হবে। আক্রান্ত পশুর জ্বর বেশি হয়, তাই অনেক সময় হাঁটু ফুলে যায়, সেক্ষেত্রে কেটোফসফেন প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে। আর যদি গোটা ফেটে যায় তাহলে সুমেটব্যাট পাউডার, নেগোটক্স পাউডার ব্যবহার করা যেতে পারে। অবস্থা অনুযায়ী আইভারমেকটিন ব্যবহার করতে পারেন। সেট পটাশ পানিতে নিয়মিত পরিষ্কার রাখতে হবে। গরুর খাওয়ার পানিতে খাবার সোডা প্রতি লিটার পানিতে 10 থেকে 15 গ্রাম খাবার সোডা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। গরুর ঘরের শেডে মশারি মশা তাড়ানোর কয়েল নিয়মিত ব্যবহার করুন। সপ্তাহে কমপক্ষে 2 দিন শেড
জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।